بسم الله الرحمن الرحيم হাড্ডির থেকে আমার বউ বানাইছেন, আপনাদের হাড্ডির থেকে আপনাদের স্ত্রীকে আল্লাহ বানাইয়াছেন। কেন বানাইলেন? আদমকে তাম পৃথিবীর মাটির সার নির্যাস থেকে বানাইলেন। আদম শব্দের অর্থ হইল, ফার্সিতে বলা হয় রুইয়ে জমিন, বাংলা বলা হয় ভূ পৃষ্ঠ। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মাটি আদমের বডিতে লাগানো হয় নাই। আরেক কামলা মাটি এনে আমাকে কেন বানাইলেন না? কেন আমার জন্য আমার বুকের হাড্ডির থেকে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জিন্দিগি আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, তোমরা যাতে ঘরে গিয়া শান্তি পাও এর জন্য আমি কামড়া করছি। আলাদা যদি বানাই নেই, একজনের প্রতি আরেকজনের দরদ হবে না, মহব্বত হবে না। আর মহব্বত যদি না হয়, আল্লাহর কসম, জিন্দিগি তো পরিবারে কোনোদিন শান্তি হবে না। স্ত্রীর মধ্যে যদি আপনার মহব্বত থাকে, স্ত্রীর কিছু আচরণ, তাহলে আপনার কাছে কষ্ট লাগবে না, বরদাস্ত করা সহজ হবে। স্বামীকে যদি স্ত্রী মহব্বত করে, জেনে রাখুন আল্লাহর কসম, স্বামীর কোনো খারাপ আচরণ যদি অনিচ্ছা সত্য হয়ে যায়, স্ত্রী বরদাস্ত করতে পারবে, যেহেতু স্বামীকে সে মহব্বত করে। আল্লাহ নবীর শ্রমিক রাহমাতুল্লিল আলামিন, তিনি গোসল করতেছেন জল চকিতে বসে, আম্মা দেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানি ঢেলে দেন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা গো, পানি লাল হয়ে যায় কেন, সাদা পানি ডালি? আম্মা দেন আয়েশা বলেন, অগো নবীজি, আপনার জল চকির নিচে আমার পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে, আপনার শরীরের চাপে আমার আঙ্গুলটা ফেটে রক্ত ঝরতেছে, পানি লাল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আয়েশা, তুমি আমাকে কেন বললে না? আ উ শব্দ কেন নাই? কোন উফ শব্দ তুমি করলে না? আয়েশা, তোমার আঙ্গুল ফেটে গেল, আমাকে বললে তো আমি দাঁড়াইতাম, আঙ্গুলটা বেঁচে গেল। আম্মা জান আয়েশা বলেন, অগনবীজি, আমি আপনাকে আমার নিজের প্রাণের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। অগনবীজি, আমার আঙ্গুল কেন? আল্লাহর কসম করে বলি, আমার কলিজা যদি আপনার জল চোখের নিচে পড়ে টুকরা টুকরা হয়ে যেত, তথাপি নবীকে দার করানির কষ্ট আমি আয়েশা কোনোদিন করাইতাম না। ভালোবাসা যখন আসবে, তখন দেখা যাবে তার পক্ষের অনেক কষ্ট আপনার সহ্য করা সম্ভব হবে। এই হলো দুনিয়ার জীবনে সুখ শান্তি হওয়ার জন্য আল্লাহ বলেন, আমি তোমাদের বুকের হাড্ডির থেকে বানাইলাম, যাতে একে অন্য আবার জান্নাতে যাবার সময় জোড়া জোড়া যাইবা, জোড়া 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 জোড়া। স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধইরা কেন তোরে গতির মহাদানে একজন আরেকজনের আঙ্গুল ধরে জান্নাতে যাওয়ার জন্য হুকুম দেওয়া হবে, যদি দুজন জান্নাতি হয়। আর এমন যদি হয়ে যায়, স্ত্রীর আমল ভালো কিন্তু স্বামীর আমল এত ভালো না, আল্লাহ বলবেন, স্ত্রী গো, ও মহিলা, তুমি জান্নাতে যাও। মহিলা জান্নাতের টিকিট নিয়ে বলবে, আল্লাহ, জান্নাতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া, আমার স্বামী কই? বলা হবে না, তোমার স্বামীর এত আমল হয় নাই যার ফলে জান্নাতি হতে পারে। মহিলা তখন ডাক দিয়ে বলবে, প্রভু গো, জান্নাতের টিকিটটা নিয়ে যাও, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর অনুমতি না দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি টিকিট দিয়ে ফিরত নেওয়ার অভ্যাস আমি আল্লাহর নাই, এটা ছোট লোকের কাম, দিয়ে ফিরত নেওয়ান। আমি আল্লাহ টিকিট দিলে ফিরত নেই না, বলে ফিরত না নিলে আমার স্বামী যে জান্নাতি হবে না, তা আমি যাব কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, ও মহিলা, তোর দরখাস্ত মঞ্জুর করে তোমার স্বামীর জিন্দগির অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার যদি স্বামী জান্নাতি হয়, স্ত্রী জান্নাতি না, আমলে হতে পারে না, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও মহিলা এদিকে আও। হ্যাঁ, স্বামীকে বলবে, যাও, বলে আল্লাহ আমি জান্নাতে যাবো, আমার বেগম সব কই, বলে এরা উপযুক্ত হইছে না, বলে আল্লাহ যদিও
এত আমল করতে পারে নাই, কিন্তু আমি ফজরের সময় শীতের সময় উঠলে দেখছি পানি গরম করে বাতনাদা রেডি করে রাখছে। আল্লাহ বাজারে গেলে বাজার থেকে এসে দেখি খাবার যাতে ঠান্ডা না হয় এই জন্য খাবার গরম করে রেখে দিয়েছে। এই যে আমারে ভালোবাসলো, আমি এখন রেখে জান্নাতে যাই কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, পুরুষে যা তোর দরখাস্ত মঞ্জুর করে তোর স্ত্রীকে হুর পুরীর চাইতে 70,000 গুণ বেশি সুন্দরী বানাইয়া জান্নাতে যাওয়ার জন্য হুকুম দিয়ে জান্নাতে যাওয়ার একটা আল্লাহ সূত্র ধরে দিয়েছেন। এখন আসুন, বুকের হাড়ের থেকে যে বানাইলেন এটার কারণটা কি? কারণটা হইলো বুঝাবার জন্যে যে চোখ যেমন তোমার, নাক তোমার, নাক যেমন তোমার, আঁক যেমন তোমার, হাও যেমন তোমার, বুকের হাড়ি যেমন তোমার, বউডাও তোমার। ঘুমাই গেছেন কেন? এইটা বউটাও আমার, আমার আত, আমার শোক, আমার ফাও, আমার বউ আমার। আর আমার শব্দ দেখানো লাগে, এগুলো মহব্বত। আমার দোকান, আমার ঘর, আমার ক্ষেত, আমার জুতাটাও সিরা হইলো আমার। জোরে কোন ঠিক কিনা? ফারাজি জুতারি মসজিদ যায় গুগল তুলি, ওই মিয়া বালা জুতা সার জন্য এটা নেও না, তোমার সাথে জানো বলে এটা আরেক বেটার, এটা আরেক বেটার, এই যে আমার কথা বোঝাইতে পারছি কিনা? না, ঘুমা ধরে ঘুমা ধরেছে, শেষ করে দেবো। তাহলে দেখেন জুতারি জুতারি আরেক বেটার, 2,000 দামের জুতা আছে, তোমার যদি মসজিদে নেওয়ার লাগে তো হিডি নেও না বালাডি, বলে না এই আরেক বেটার, সেটা জুতাটা আমার। নিজের ফায়খানা অত গন্ধ লাগে না, অনেকে তো ফায়খানা বুঝে বিড়ি হওয়া, নিজের মধ্যে ফায়খানা করে বিড়ি হইতেছে। আমার ফায়খানা অত গন্ধ, ফায়খানাটা আমার। আমার যদি আমার স্ত্রী হয় তাহলে তার প্রতি মহব্বত সৃষ্টি হবে, এই হলো এক। দুই নম্বর হইল, বলবো দুই নম্বর, দুই নম্বর হইল আমার কোন জিনিসে দোষ থাকলে আমি গুড়া লাই দেখাই না। জোরে কোন ঠিক না? যেমন দেখেন, যেমন লক্ষ্য করে দেখেন, এক অন্ধ দেখি, অন্ধ কারে হয় বুঝেন তো? কারা? চোখে দেখে না। জোরে কোন ঠিক না? এক অন্ধ দেখি কালা চশমা সানগ্লাস দেখবার লেগে লাগাইছে না? খেলে গিয়া আমরা চশমা দিছি দেখবার লেগে, হাওয়ার আছে লাগাইছি দেখতাম, খানা বেড়া খেলে লেগে দিছে দেখবার লেগে না। হ্যাঁ, চোখের দুষ্টটা গুড়ে রাখতো, কারণ বাবা মানুষ তো সুজা চায় যার চোখ দোষ এটা দেখালে এটা তো গুড়বার লেগে খালা চশমা লাগাইছে, কারণ চোখটা আমার। দেখতে খারাপ দেয়া যায়, এর লেগে মুজাফর শীতে কষ্ট হয় ঠিক ওই, কিন্তু এরপরে ঘুরে রাখছি ফাওটা তো আমার। বুঝাইতাম পারছি কিনা? আল্লাহ ঠিক তুমি আল্লাহ বলেন তোমার হাত দিচ্ছে কেন বানাইলাম, এই কথা বোঝার জন্য। বউ নাকছে বদলি হয়, চৌকো যদি দোষ হয়, বউ যদি কালো হয়, আরেকজনের কাছে কয়ে না তোমার বউ, তুমি যদি দোষ দেখে রাখো কেয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার দোষ দেখে রাখবো। এখন চিন্তা করেন, আর নারীদেরকে বলছে, ও নারীরা মিছিল দিলে কাম হইতো না, তোমার পুরুষের বাঁকা হাড় দিত্তিকা বানাইছি কথা বুঝাইছি, তুমি পুরুষের অধীনে তাকাই তোমার জন্য নিরাপদ। আরো জোরে কন, যদি তুমি মনে করো আর স্বামীর কথা মানবো না, ভাঙ্গা করে থাকবো না, তোমার ইজ্জত থাকত না। জোরে কন ঠিক? মহিলা তুই ইজ্জত সংরক্ষণ করার লাগে, তোমার যদি সতীত্বের হেফাজত করতে হয়, তোমার যদি তোমার ইজ্জতকে রক্ষা করতে হয়, পুরুষ নামক শক্ত একটা লোক তোমার পাশে থাকলে তার অধীনে থাকার তোমার জন্য নিরাপদ। আল্লাহ আকবার, উদাহরণ দিয়ে বুঝাইতাম নি। আরো জোরে কম, আল্লাহ
মহিলার দাম বেশি, সম্মান বেশি, ইজ্জত বেশি। তাহলে আপনারা বলতে পারেন হুজুর ইজ্জত বেশি হলে তো তাহলে তো নেতৃত্ব মহিলারা তুই তখন লাগে এর ওই তখন লাগে বুঝলেন না, নেতৃত্ব দেয় সম্মান দীক্ষা না, নেতৃত্ব দিতে হয় যোগ্যতা দীক্ষা। স্বর্ণের দাম বেশি লোহার চাইতে, ধরে এখন ঠিক না? এখন কুদাল বানাইয়া মাটি কুড়ার নেতৃত্ব দিতে গেলে কুদাল বানায় স্বর্ণ দিয়া না লোহা দিয়া, দা বানায় হাতুড়ি বানায়, আর স্বর্ণ দিয়া কুদালও না দাও না কোনো কিচ্ছু না, কানের জুমখা বানায়, এটা খালি সুন্দর লেগিয়া এখন ঠিক কিনে গলার মধ্যে নেকলেস বানাইছে, ওখান দেখা যায় সামলা মহিলাও ফর্সা হয়েছে, আর কানের মধ্যে যেদিন স্বর্ণ ভরে একদিন মহিলারা ইচ্ছা করি মাথাটা বেশি লড়ায়। বাচ্চা অসুস্থ, আপনি বললেন তুমি সারাদিন কষ্ট করেছ, এবার আমার কাছে দাও। এখন আপনি নিয়া সারাদিন দোকানদারি করিয়া ওই যে জ্বর উঠছে বাচ্চা বাচ্চা লইয়া ঘুমাইছেন, কাঞ্জলা 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 কইতে কইতে আপনি নিজে ঘুমাই গেছেন, বাচ্চার কান্দা হয় না, আবার অজা কইছে অজা কয় না বুকান না ঘুমাই গেছি, একবার দুইবার তিনবার যখন ইতা করছে চারবার সময় জোরে কোন ঠিক কিনা আসহ্য হয় না। কিন্তু মা লক্ষ্য করে দেখলেন ডান দিকে নিয়ে ঘুমাইছে, বাচ্চা কান্দলে মা বাম দিকে নিয়ে যায়, বাম দিকে কান্দে বুকের উপরে নিয়ে আসে, এরপরে কান্দে আস্তে করে, পরে দেখা কান্দে বন্ধ হয় না, আস্তে করে কাঠ পালং থেকে নিচে নেমে নিচে আড়া আড়ি করে, তথাপি বাচ্চারে চড় দেয় না। জিজ্ঞাসা করলাম কেন গো বিছানার থেকে নিচে নেমে গেলে, বাচ্চার আওয়াজ শুনে যদি আপনার গুসা উড়ে আমার বাচ্চারে যদি চড় দেন আমার কলিজায় আঘাত লাগবে, এই জন্যে আমি বিছানার থেকে আলাদা হয়ে গেছি। মার সহ্য হয়, আল্লাহ বলেন এই ধৈর্য আমি মহান আল্লাহ দান করেছি। আমার এই হইল কাজের মধ্যে কার কোন কাজ হবে, তাই আল্লাহ বুকের হাত দিক বানাইলেন। গেল দুই, তিন নম্বরটা বলবো, তিন নম্বর হইল আট দিনা চারটা পর্দার ভিতরে, কটা পর্দা কেমনে, একটা হইলো উফরের চামড়া, দেখবেন গসার লাগলে ফাঁকার মধ্যে গসার লাগলে সুইলে দেখা রক্ত আয় না জলে, পরে কিছু চামড়া উঠে দেখায়, এটা হইলো উফরের হালকা চামড়া, আর একটা চামড়া হইলো গুস্তটা রেজাটা টাইট করে বাইন্ধা তুসে দুইটা, তিন নম্বরটা হইলো আড্ডির উপরে গুস্ত, তো কটা হইলো চার নম্বরটা হইলো আড্ডির উপরে হালকা একটা আবরণ ফেসাইল, তো কটা হইলো এই সাইডটা, সাইড পর্দার ভিতর থেকে বানাইয়া আল্লাহ ইঙ্গিতে বুঝাইছেন জন্মগত ভাবে পর্দার ভিতরে তাকাই তোমরা নিরাপদ, কথা বুঝছেন, পর্দার বাইরে যাইবা হ্যাঁ খাইলি গো নাজর এখন ঠিক কিনা, এটা আমরা আব্দুর রহমান জামি সাহেবের ওয়াজ, ঘুমে গেছেন কেন বলে ইয়ে বলে শিয়ালে বলে খাওয়ান হয়েছেন না, এরপরে বলে ম্যাপ পরে নদীর ফরাদ আড়ে আর যা দেহে কাঁকড়া গাতার উঠছে, তো বলে বলে মুরগি যখন খাইলাম না তো আজকে কাঁকড়াই খাইয়ে যাই গিয়া, তখন কাঁকড়া তো গর্তের ভিতরে বাইরে না হইলে কেমনে খাইব, জোর এখন ঠিক না, তখন যদি কয়ে বাইরে আয় খামু ভাইব, আমরা ওই সমস্ত লম্পট বাটফাররাও মহিলারা যদি গড় থেকে না বাইর করে তো কেমনে খাইছো, এর লেগে আর কয় তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে এই হয়েছে সেই হয়েছে, মানে এই আইটাম মিত্রের উদ্দেশ্য হলো খাইলি তো, কিন্তু কাঁকড়া কয় গীতা আরে শিয়ালে গর্তের ফারে গিয়া, এখন কাঁকড়া না বাইরে তো খাইতে পারতো না, তো গিয়া কয় কাকরি মাকরি অগো পরমা সুন্দরী বাহিরে আয় নমস্কার করি, কাকুরি মাকুরি ও গো পরমা সুন্দরী বাইরে নমস্কার করি, নমস্কার মানে হিন্দুরা সালাম, নমস্কার করব ইয়া আল্লাহ বলে দে নমস্কার করব না খাই লিব, বিত্তে নিয়ত কিটা খাও মুখে কিটা নমস্কার, এই ইহুদি খ্রিস্টানদের মুখে হইল অধিকার বিত্তে নিয়ত তারা রাখাইতে আমায়, কথাটা বুঝছেন, এরপরে করছি কি জানেন আল্লাহু আকবার,
কাকরা বুঝে লেছে শিয়াল আমার দুশ্মন হ্যাঁ আমার নমস্কার করতে গেলে আমরা দেশের মহিলারা বুঝে না কাকরা বুঝে আমার নবীর থেকে বেশি দরদি ইহুদি খ্রিস্টানরা আল্লাহ থেকে দরদি বেশি ইহুদি খ্রিস্টানরা এটা আমাদের দেশের মহিলারা বোঝে না যে আল্লাহ এবং নবীর চাইতে ইহুদি খ্রিস্টান আমাদের বেশি দরদি হতে পারে না আমরা কি কোন তখন ডাক দেয়া কয় দুই নম্বর হলো নমস্কার দিলে আমি বাড়িতাম কে রে গর্তের ভাট থেকে কইল তুই নমস্কার তো তুই হয়ে যাই অধিকার দিতে গিয়ে আমি বাড়িতাম খানি আমার গরদম না জোরে কোন ঠিক কিনা এমনি কাকরা ডাক দেওয়া হয় আজকের দিনটা মেঘলা মেঘলা বাপ জোরে কোন ঠিক না শিয়ালে বিলে বাড়ি সাথে দেখো কোন মুরগি ভাই না মেঘ পড়ে হঠাৎ করে দেখে গাছের ডালো এক মুরগা উঠতে বইছে কক যেমন কইছে এ তুই দি উফরে এমনি এ কক কইছে আজান এই ডালো থেকে দিলে কি হইব নিশে নাম নামাজ পড়ি নামাজ পড়ি নাম শেয়ালে নামাজ পড়ব এই মুরগা আজান দিছে তো নামাজ না এ বলে আজান দিছে ওই কক করে কক যে কইছে আল্লাহ বুঝাই তো পারতাছেন জি কক করে কক কয় না মুরগা তো শিয়ালে কয় আজান দিছে তো গাছের ডালে খানে নিশে নামাজ না নামাজ পড়ি নামাজ পড়ব না খাই দিব বিত্রে খাওয়ানোর নিয়ত উপরে দেখো নামাজ শিয়ালের আওয়াজ উনি তখন শিয়াল আইতাছে কুত্তা এমনি শিয়াল জাগা মুরগা ডাক দেখো কিরে শিয়াল নামাজ না পড়বি ইমাম আইছে তা জাজগা খেলে আমি তো মুয়াজ্জিন এখন ঠিক কিনা এমনি শিয়ালে কুত্তা শিয়ালে ডাক দেখো নামাজ পড়ার তো ইচ্ছা আসিল ঠিক ওই তোরার ইমাম রে দেখে আমার উজু ছুটতে গেছে গায়ে লেগে যাই না জোরে কোন ঠিক কিনা সুতরাং ওই সমস্ত লাস্টিং মোটাদরা যদিও চায় নারীদেরকে ঘর থেকে বের করে ইউরোপিয়ান কালচার বানায় দিতে কিন্তু আমরাও বানায় দিতে চাই সাদরের উত্তরসূরিরা সালাউদ্দিন আয়ুবের উত্তরসূরিরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা অহংকার দিয়ে উঠলে সেই নাস্তিকরা কখনো বাংলার জমিনে পা রাখতে পারবে না তাহলে এখন চিন্তা করে দেখেন ডাক দিয়া কয় উজু বিলে ছুটিয়েছি তে ডাক আজকে কাকরা জব দেয় আজকের দিনটা মেঘলা মেঘলা মা বাপ শরীরে উঠছে জ্বর আজকে নমস্কারটা বাহিরে থেকেই কর জোর এখন ঠিক কিনা নমস্কার করার যে উদ্দেশ্য তাই আমি বাড়িতাম গেলে রে মাঝোর এখন ঠিক কিনা ভাইয়ের আমার তাহলে আসুন পর্দার ভিতরে আড্ডিটা যেটা থাকে এটা যদি অপারেশন করে সব ফালাই দিয়া খালি আড্ডি দেখা যায় কিছুদিন পরে দেখা যাবো কালো হয়ে গেছে গা মরমরা হয়ে গেছে গা ব্যাঙ্গি গেছে গা ঠিক কিনা মহিলাকে বলছে তোমরা যদি পর্দার বাহিরে চলে যাও তোমাদের আকর্ষণ থাকবে না যেরকম ঠিক কিনা কলার উপরে একটা বাহল আছে না এটা যদি না থাকে একবার মাথাত কুবুর দিয়েছি কাস্টমার যখন বেড়ে গেছে গা বৌড়ে গিয়ে হোক কলা দিয়ে তুমি চুলাই দাও আমি বিভিন্ন জায়গার থেকে কলা এই যে কোচ্চা দিয়ে বিভিন্ন কলার বাগান আছে এখান থেকে আমি কলার সরে আনুন আর তুমি চুলাই দিবা কাস্টমার বেশি হবে ইনকাম বেশি হবে বউ যাক না ঘুমাই কলা চুলাই মনে একটা পয়সা যদি বেশি হয় আচ্ছা কলা চুলাই তুইছে তুইছে বলে তখন টুকরি দিয়ে যাইতেছে বাজারও আসমেতার বাজারও যাইব আসমেতার বাজারও গিয়া উঠবো এখন যাইবার সময় ট্রাক গেছে উল্টা দুলা উড়াইয়া দুলা বালো যে রাখছে বাজারে যেতে কলার কালার বদলে গেছি বাজারে গেল এখন গিয়া বসে এখন দেখে রস পরে রস এই রসের গন্ধ হইয়া মাছে আইয়া ভ্যান ভ্যান করে তাও বালা মাছে না ফেসাব কানা যে বয় কালা কালাটা ইদে আইয়া ভ্যান ভ্যান করে এখন কাস্টমারের দিকে হয় ইন্না নিলে আজকার কলা রাখতে হবে যে গা এখন আর কাস্টমার আসে না খালি মাছই কাস্টমার এখন এই ফসা কলা লইয়া বাইর যদি আয় বউ মারব আজকা এখন কী করবো রে ফালাই তো যায় দোকানদার হ্যাঁ ফসা কলা কেন হারাই এখন কই হলে তো মাথা কয় আডে আর কয় ও ভাই কে আছো কলার খরিদ্দার কলার পিছনে আছে এক টাকা কইরা পুরস্কার এখন ঠিক কিনা এখন কলার হয়েছে এক টাকা কইরা পুরস্কার দুই যুবক ব্রিজের মধ্যে বইয়ে থেকে কয় ইমন কলাওয়ালা তো জীবনে দেখছি না কলার হয়েছে বলে এক টাকা কইরা পুরস্কার ল আমরা দুজনে দুই হাড়ি কলা লই তাহলে কত কমু আট টাকা এরা দুইজনে দুই আলি কলা লইছে কলার আকর্ষণে না টেকার লোভে
এরার কাছে কলার দাম আছে এখন টাকাটি করে কলা এটা ধলাই দিছে মজুর এখন ঠিক কিনে ঠিক তেমনি হবে ব্যাপারদার কারণে আজকে মেয়ের বাপর আর আর বিট্রি বিট্রে গান গায় ও ভাই কে তো আমার মেয়ের খরিদ্দার মেয়ের পিছনে আছে হুন্ডা পুরস্কার